বানাচ্ছে দেখো, দেখি আমার মুখটা দেখি, ও হরি কি অত্যাচারী তো। 21 দিন বাড়িতে বসে থাকবে, তো কাজ করতে হবে না। চীনের জন্য সব পাথিদের কি অবস্থা? চীন একদিন কবে শরবত বানিয়েছিল, আজকে আবার চা করলো। যাই হোক, এবার আমরা একটা মজার জিনিস করবো আমরা সবাই মিলে। কি করবো দেখাচ্ছি, এখন মা পুজো দিচ্ছে, তো মায়ের পুজোটা হয়ে যাক, তারপর করব। আজকে বৃহস্পতিবার আর মায়ের একটু ফুল পাওয়া যাচ্ছে না, ভগবান নিজেই দেখুক কি হাল করেছে। নিজের স্বার্থে অন্তত সব ভালো করে দাও ভগবান, কি যেসব হান্তা মান্তা যা আছে সবাইকে ভাগাও, আর করোনাকে তো অবশ্যই ভাগাও। পাজি দেব আমার চা করে রেখে গেছে, দেখো এবার দেখি টেস্ট করে কেমন হলো। বাজে হয়েছে এটা বলা যাবে না, বলতে হবে ভালোই হয়েছে, বাট সত্যি বাজে হয়েছে। যাই হোক চলো, বেশি না একটা মজার জিনিস করবো, কি করবো দেখাই জন্য। শিবাই না বললে বেবি তুমি আর চা পাবে না, বেবি তুমি আর চা দেবে না বেবি। দারুন দারুন দারুন, বাজে হয়েছে। বলো চোরটামি করে জিতেছ, সেটা বলো। তোমরা দু ভাই সত্যি কথা বলুন না, ওরা পিছনে চোরটামি করেছে অত তাড়াতাড়ি, দুবার কেটেছে পিছনে। আগে আমার বেরোচ্ছিল না, তবে এই লোকটা কেটে বার করে দিল, বাড়ি ঢুকিয়ে দিল। আবার বলছে তোমার কোয়ারেন্টাইন চলছে, তুমি আইসোলেশন আছো। যত তো সেই লোকটা, তুমি না আমাকে বিয়ে করে এনেছো, আমাকে কাটলে কি করে? হ্যাঁ আমি বলছিলাম যে আমাকে খেলিও না লুডো, আমি সবাইকে ডেকে নিয়ে এলাম, আর তারপরে এই দুই ভাই মিলে যত ষড়যন্ত্র করেছে, এই ও ভাত কাপড় শাড়ি বলেছে, লুডো বলেছে, সেই তো সব কিছুর দায়িত্ব। আমি আর খেলবোই না লুডো, যাও। বলছি দাড়ি কাটো তা না, তুই তো ওরকম রাখিস না, তিন চার বছর মাত্র চান টান করে এলাম, শরবত খেয়ে আজকে আসলে একটু সময় পেয়েছি, তো একটু স্কিন কেয়ার করেছি, স্কিনটা মানে আগের থেকে ব্রাইট লাগছে না, কী বলছো? আজ একটু ফেস প্যাক ট্যাক লাগিয়েছিলাম, কী লাগিয়েছিলাম
কাল দেখাবো, বাথরুমে আছে আপাতত, পিজু চান করতে ঢুকেছে, পিজু এবার বেরোবে হয়তো। আমি খাবারটা চট করে বাড়ি, আর আজকে কী রান্না করেছি সেটাও তোমাদের দেখাই। এটা আমার ভাত নয়, এটা আমার পতি দেবের। এই যে যাচ্ছে, কে বসে আছেন? এই যে তুমি কেমন রান্না করি গো? আচ্ছা ঠিক আছে, বেশি মিথ্যে কথা বলতে নেই। যাই হোক, আমি খাই এবার, খিদে পেয়েছে, তারপর কথা হবে। আর গাল দিয়ে লাভ নেই, যা হবার হয়ে গেছে, এখন 21 দিন এটাই চলবে, চান না বুঝেছ? ঠিক আছে, দেখি পরিষ্কার আছে তো। আহারে বেচারা পতি, দেখেও খারাপ লাগছে, আর কিছু করার নেই, বুঝুক বউগুলো কত কাজ করে। অ্যাকচুয়ালি এটা আমাকেও করতে হয় না, কাদের মেয়েটাই করে, আর তো আসছে না তো কী করবো, বাই বন্ধ করলে তো চাপ বেড়েই যায়। তাই যাই হোক, দুটো তো ধালা ধুয়ে নিই কি আছে। যাই হোক, চলো ব্লগটা এখানেই শেষ করি, কারণ এবার এডিট করে আপলোড করতে হবে আমার, 3:45 বাজে। চলো আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওর সাথে, টিল দেন টেক কেয়ার, বাই বাই। আর বরকে দিয়ে কাজ করাতে থাকো, ঠিক আছে? এইটাই সুযোগ, ছাড়বে না জানো। চলো বাই।